বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, আমি মোহাম্মদ আশাদুজ্জামান আজ 15 অক্টোবর তোমাদের সামনে উপস্থিত হয়েছি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স তৃতীয় বর্ষের একটি ক্লাস নিয়ে, যার সাবজেক্ট কোড হচ্ছে হলো 23-19-11 এবং যার শিরোনাম হচ্ছে হলো বাংলাদেশের লোক প্রশাসন। আমরা পূর্ববর্তী আলোচনা করেছিলাম পোস্ট কর সম্পর্কে, যেটাতে আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম প্ল্যানিং, অর্গানাইজেশন, তারপর রিপোর্টিং, বাজেটিং ইত্যাদি বিষয় নিয়ে। আজকে সেই আলোচনারই দ্বিতীয় অংশ, সেটি নিয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। আশা করি তোমরা সকলে মনোযোগ দিয়ে শুনবে এবং ক্লাসটাকে অনুধাবন করার চেষ্টা করবে। এগুলো গুরুত্বপূর্ণ টপিক, লোক প্রশাসন করতে গেলে এই জিনিসগুলো জানা অত্যন্ত জরুরি। শুরু করছি আজকে টপিক। আজকে টপিকের প্রশ্ন, পোস্টকর্ব প্রত্যয়ের গুরুত্ব এবং এর সমালোচনা। আবারও বলছি, পোস্টকর্ব প্রত্যয়ের গুরুত্ব এবং এর সমালোচনা সমূহ। প্রথমে আসি আমরা পোস্টকর্ব প্রত্যয়ের গুরুত্ব। এর গুরুত্ব হচ্ছে হলো, পোস্টকর্বের যেটা মূল বিষয় সেটি হচ্ছে হলো এর গুরুত্ব। এর গুরুত্ব হলো যে এটি প্রশাসনকে একটি প্রকৃত বাস্তব রূপ দান দেওয়ার চেষ্টা করে। অর্থাৎ পোস্টকর্বের যেসব বিষয়ের কথা উল্লেখ করা হয়েছে, যেসব প্রত্যয়ের কথা উল্লেখ করা হয়েছে, যেমন প্ল্যানিং, অর্গানাইজেশন, তারপরে পিওএস, স্টাফিং, ডিরেক্টিং, কোয়ার্ডিনেটিং, বাজেটিং, রিপোর্টিং ইত্যাদি ইত্যাদি যে বিষয়গুলো রয়েছে, এগুলোর প্রকৃত বাস্তব যে চেহারা, প্রকৃত বাস্তব যে প্রায়োগিক যে বিষয়গুলো রয়েছে, এটিকে প্রথমে আমরা বলি যে বাস্তবে রূপদান দেওয়ার চেষ্টা চালিয়েছে কে, একে গুরুত্ব সহকারে বিবেচনা করেছে। এবং এটিকে বলা যায় যে পোস্টকর্ব আসলেই যার যতগুলো প্রত্যয়ের কথা বলেছে প্রত্যেকটি বাস্তবসম্মত এবং প্রত্যেকটাই প্রয়োগের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ প্রশাসনে যে স্ট্রাকচার, সে প্রশাসনের স্ট্রাকচারকে এখানে কোনোভাবে অতিরঞ্জিত করা হয়নি, আবার কোনোভাবে কোনো বিষয়কে এখানে ধামাচাপা দেওয়া বা এখানে কোনোভাবে অবহেলা করা বা কোনো বিষয়কে এড়িয়ে যাওয়া কোনোটি করা হয়নি। তাই খুব জোর দিয়ে বলা যায় যে পোস্টকর্বের গুরুত্ব হচ্ছে হলো এর বাস্তব প্রয়োগের দিকে। এটি আসলে বাস্তববাদী এবং এটি প্রয়োগের জন্য গুরুত্বপূর্ণ একটি বিষয়। এরপরে আসি আমরা, সেটি হলো স্পষ্টকরণ। লোক প্রশাসনের যে বিষয়টি সেটি হচ্ছে হলো যে লোক প্রশাসন কী মাত্রায়, কীভাবে, কোন প্যাটার্নে, কোন ধরনের কাজগুলো, কার্যক্রম সম্পাদন করবে, কীভাবে করবে, কে করবে, কেন করবে এবং পরিকল্পনা কীভাবে হবে, পরিকল্পনাকে গ্রহণ করতে গেলে কী কী ধরনের বিষয়াদিকে চিন্তায় চেতনায় আনতে হবে, এই ধরনের বিষয়গুলো সেখানে সুস্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে। পাশাপাশি যেটি করা হয়েছে সেটি হচ্ছে হলো যে এর একটা বাস্তব রূপদান করার যে প্রচেষ্টা, এই জিনিসটাকে সুস্পষ্টভাবে প্রতীয়মান করার চেষ্টা করা হয়েছে। আবার অন্যভাবে বলা যেতে পারে যে পোস্টকর্ব, মোটামুটি বলা যায় যে পোস্টকর্ব সম্পূর্ণরূপেই একটি বাস্তবমুখী এবং সুস্পষ্ট প্রশাসনিক চেতনার ধারণা। অর্থাৎ প্রশাসন যেভাবে কার্যক্রম পরিচালনা করে তার সঠিক, স্পষ্ট, বাস্তবসম্মত একটি উদাহরণ পোস্টকর্ব। এরপরে আসি আমরা, সেটি হলো যে সুসম্মত কাঠামো নিয়ে আলোচনা করেছি। সুসম্মত কাঠামো বলতে কী বোঝায়? সুসম্মত কাঠামো যে বলতে বুঝেছে যেটি, সেটি হচ্ছে হলো যে প্রশাসনের যতগুলো প্রয়োজনীয় সুস্পষ্ট কাঠামো দরকার, স্ট্রাকচার দরকার, সেই স্ট্রাকচারগুলো নিয়েও পোস্টকর্ব আলোচনা করেছে। এবং পোস্টকর্বে এটি নিয়ে মোটামুটি যে কয়েকটা গুরুত্বপূর্ণ টপিক, যেমন পরিকল্পনা, যেমন ডিরেক্টিং, যেমন স্টাফিং, যেমন কোয়ার্ডিনেশন, আবার যেমন আছে বাজেটিং, রিপোর্টিং, এই যে বিষয়গুলো রয়েছে, গুরুত্বপূর্ণ যে প্রত্যয়গুলো রয়েছে, এগুলোকে প্রত্যেকটাকে সুসম্মত একটা কাঠামোর মধ্যে ভিত্তি করে গড়ে উঠেছে। কোনোভাবে এখানে কোনো কিছুতেই এই পোস্টকর্বের যে
কাঠামোগত দিকগুলোকে অবহেলা করা হয়নি এবং এটিকে গুরুত্ব সহকারে দেখা হয়েছে এবং প্রত্যেকটি বিষয়কে যাতে প্রশাসনের সঙ্গে সাংঘর্ষিক না হয় প্রশাসনের বাস্তবে যে চেহারা সেটিকে মিল রেখে পোস্টকর্বের বিষয়টিকে গুরুত্বের সাথে লুথার গুলিক বর্ণনা করার চেষ্টা করেছেন। এরপরে আসি আমরা, সেটি হলো সুচারুরূপে কার্য সম্পাদন করার যে প্রয়াস সেটির কথা বলা হয়েছে। অর্থাৎ শুধু বলার জন্য বলা নয়, করার জন্য করা নয়, বাস্তবের সঙ্গে জিনিসটিকে যাতে সুচারুরূপে কর্মক্ষেত্রে প্রয়োগ করা যায় সেদিকটিকেও এখানে কোনোভাবে উপেক্ষিত করা হয়নি এবং এখানে উপেক্ষিত হয়নি। বিষয়টিকে সুচারুরূপে কার্য সম্পাদন বা কর্ম সম্পাদন করার যেসব প্রয়াস লক্ষ্য করা যায় সেসব প্রয়াসগুলোর প্রত্যেকটিকেই এখানে টাচ করা হয়েছে। লুথারগুলিক যথার্থই গুরুত্বের সাথে প্রত্যেকটা বিষয়কে এখানে টাচ করার চেষ্টা করেছেন। এছাড়াও তার বড় দেখা যায় যে প্রশাসনের অনেকগুলো বিষয় আছে যেগুলো হয়তোবা আরও বিস্তারিতভাবে যদি উনি পোস্টকর্ব নিয়ে আসতেন হয়তোবা সেখানে একটা পরিপূর্ণতা লাভ করত। কিন্তু যে কয়েকটা টপিকের কথা উনি বলেছেন, ওই ছোট্ট একটা শব্দের মধ্যে পোস্টকর্ব যে আমাদের পরিকল্পনা, আমাদের পিও অর্গানাইজেশন, আমাদের স্টাফিং, ডিরেক্টিং, কোয়ার্ডিনেটিং, রিপোর্টিং অ্যান্ড বাজেটিং যে বিষয়গুলো উনি খুব সংক্ষেপে নিয়ে এসেছেন সেটি আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রশাসনকে একটু এক নজরে বোঝার জন্য খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। অর্থাৎ প্রশাসনের কাজের প্যাটার্নটা কী হবে অথবা একটা সংগঠনের কাজের প্যাটার্নটা কী হবে, কী ধরনের বিষয়গুলো নিয়ে আলোচনা করবে, কী ধরনের বিষয়ের কর্ম সম্পাদন করার চেষ্টা করবে, উনি কিন্তু একটা জিস্ট এখানে দাঁড় করিয়েছেন যেটিকে দেখলে অন্তত বোঝা যায় দূর থেকেও যে এই প্রশাসনটাকে এইভাবে পরিচালনা করা সম্ভব অথবা সংগঠনকে এইভাবে পরিচালনা করা সম্ভব। এই জন্য তাকে অবশ্যই স্যালুট দিতে হয় যে পোস্টকর্ব লুথারগুলিকে যে চেতনা বা কর্ম তার যে গবেষণা এটি আসলে প্রশংসিত দাবি রাখে। তারপরেও সমাজবিজ্ঞানীগণ, রাষ্ট্রবিজ্ঞানীগণ অনেক সময় প্রশাসনের এই পোস্টকর্ব নিয়ে আলোচনা করেছেন, সমালোচনা করেছেন, সেই সমালোচনার দিকে আমরা এখন আসি। সেই সমালোচনার মধ্যে আসে হচ্ছে হলো এক নম্বর, সেটা হলো অপূর্ণাঙ্গতা। এখানে যারা সমালোচনা করেছেন লুথারগুলিকের এই পোস্টকর্ব সম্পর্কে তারা একটি বিষয়কে বলেছেন যে আসলে এখানে মানবিক গুণাবলীকে অবহেলা করা হয়েছে, এখানে মানবিক বিষয়কে, আবেগকে এখানে টানা হয়নি, এই কারণে এটাকে বলা হচ্ছে একটা অপূর্ণাঙ্গ লাইন ব্যবস্থাপনা অথবা প্রশাসনের অব্যবস্থাপনার দিকের কথা বলা হয়েছে যে এখানে পরিপূর্ণরূপে মানবিক মূল্যবোধ তথা মানবিক বিষয়টিকে এখানে অবমূল্যায়ন করা হয়েছে, বিধায় এখানে এটি পূর্ণাঙ্গতা পায়নি, এ ধরনের একটি বিষয়কে তারা সমালোচনা হিসেবে দেখিয়েছে। এরপরে আসি আমরা, মানবিকতা বা ভাবাবেগ বা আবেগকে এখানে উপেক্ষিত করা হয়েছে। অর্থাৎ লোক প্রশাসনের অভ্যন্তরে যে মানুষগুলো রয়েছে, প্রত্যেকটা মানুষ তো মানুষ, অ্যাজ এ হিউম্যান বিং দে হ্যাভ অলসো দ্য সাম ইমোশনস, দে হ্যাভ অলসো সাম কার্স, রিগার্ডস, এক্সট্রা এক্সেট্রা এক্সেট্রা এক্সেট্রা। তো এই বিষয়গুলোকে লোক প্রশাসনের আলোচনা করতে গিয়ে লুথারগুলিক সম্পূর্ণরূপে উপেক্ষা করেছেন, এই জিনিসটিকে সমালোচনা করে দেখেছেন অন্যান্য রাষ্ট্রবিজ্ঞানীগণ। তারা মনে করেন যে কাজ করতে গেলে প্রত্যেকটা সেক্টরে মানুষের প্রয়োজন, আর মানুষ মানেই হচ্ছে ভাবাবেগ দ্বারা পরিচালিত একটি একজন মানুষ, যার মধ্যে রাগ থাকবে, ক্রোধ থাকবে, ক্ষোভ থাকবে, লোভ থাকবে, লালসা থাকবে ইত্যাদি ভাবাবেগ থাকবে, আবেগ থাকবে, বিভিন্ন সময় কাজ করতে গেলে ভালোবাসা, মন্দ, বিভিন্ন প্রকার বিষয়াদি থাকবে, যেগুলোকে এখানে অর্থাৎ লুথারগুলিকে পোস্টকর্বের মধ্যে আনা হয়নি এবং এই জিনিসটিকে কোনোভাবে টাচ করা হয়নি। তাই তারা বলেছেন, সমালোচনাকারীগণ যারা বলেছেন তারা এই জিনিসটিকে টাচ করে বলেছেন যে এটি একটি পূর্ণাঙ্গতা পায়নি এবং এখানে এই সব বিষয়কে যদি ভাবাবেগ এবং যদি আবেগ, মানুষের মানবিকতা, মানবিক বৈশিষ্ট্য, মানবিক মূল্যবোধ এই জিনিসগুলোকে টানা হতো তাহলে একটি পরিপূর্ণরূপে প্রশাসন বিদ্যার গুরুত্বপূর্ণ টপিক হিসেবে এটিকে আলোচনা করা যেতে পারত। কিন্তু যেহেতু এখানে মানবিক মূল্যবোধকে, মানবিকতাকে এখানে খুব একটা প্রাধান্য দেওয়া হয়নি এবং এখানে অবহেলা করা হয়েছে বা টাচ করা হয়নি, বিধায় এটি একটি কী বলবো, এটাকে সমালোচনা হিসেবে তারা গুরুত্ব দিয়েছেন। এছাড়াও দেখা দেয় যে অনেক সময় যে নেতৃত্বের অবমূল্যায়নের কথা বলেছেন, নেতৃত্ব লোক প্রশাসন পরিচালনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, আসলে এটা
লোক প্রশাসন আলোচনা করতে গেলে লুথার গুলিকের যে মূল টপিক যে পোস্টকর্ব, এখানে আমাদের নেতৃত্ব প্রসঙ্গে আনা হয়নি। এটি আসলে গুরুত্বপূর্ণ একটি সমালোচনা, কারণ কাজ কে করবে? যে ব্যক্তি যত বেশি নেতৃত্বের গুণাগুণ সম্পন্ন ব্যক্তিত্ব হিসেবে কার্যক্রম পরিচালনা করার দায়িত্ব গ্রহণ করবে, তার মাধ্যমে কার্যক্রম পরিচালনা করা ততটাই সুন্দর হবে, সুষ্ঠু হবে এবং সহজে সমাধানযোগ্য হবে। এবং এখানে যদি কোনোভাবেই নেতৃত্বের গুণাবলীকে যদি কোনো অবহেলা করা হয় বা নেতৃত্বকে যদি এখানে সাবসাইড করা হয়, তাহলে আসলেই লোক প্রশাসন বা প্রশাসন পরিচালনা করা বা সংগঠন পরিচালনা করার বিষয়কে এখানে বলা যায় যে এটা অপূর্ণতা থেকেই যাচ্ছে। যারা সমালোচনা করেছেন, যথার্থই তারা সমালোচনা করেছেন যে নেতৃত্বের গুণাবলী বা নেতৃত্বের প্রয়োজনীয়তা বা নেতৃত্বের যে বলিষ্ঠ ভাব বা নেতৃত্বের যে বলিষ্ঠ আচরণ, বলিষ্ঠ গ্রিপ এই প্রশাসনের মধ্যে রয়েছে, এই জিনিসটিকে আসলে সাবসাইড করা হয়েছে। এটিকে উচিত ছিল পোস্টকর্মের মধ্যে অন্তর্ভুক্ত করা, এবং এটিকে যদি মানুষের ভাবাবেগ এবং এই নেতৃত্বের গুণাবলীকে যদি লোক প্রশাসন আলোচনার পোস্টকর্বে বা প্রশাসনিকতে আনা হতো, তাহলে আলটিমেটলি কিন্তু ওটি একটি সুসংহত জিস্ট হিসেবে পোস্টকর্বের গুরুত্ব থাকতো, তাহলে আর এই এত সমালোচনা ভোগ করতে হতো না। এছাড়াও আমরা দেখতে পারি যে উপাত্তের প্রক্রিয়া যাতে অবহেলা করা হয়েছে। মজার বিষয় হলো যে লোক প্রশাসন তথা প্রশাসন বা সংগঠন পরিচালনা করার জন্য অনেক ধরনের তথ্য, উপাত্ত, তত্ত্ব বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে, অর্থাৎ ডাটা থাকতে হয়, যে ডাটাগুলোকে অ্যানালাইসিস করতে হয়, যে অ্যানালাইসিসের ভিত্তি করে গবেষণা করে অনেক ধরনের কার্যক্রম পরিচালনা করা সহজতর হয়ে যায়। এবং এখানে কোনোভাবেই লোক প্রশাসনের পোস্টকর্ব আলোচনায় এই ডাটা বা তথ্য উপাত্তগুলোকে কোনো প্রক্রিয়াজাত করানোর কথা বলা হয়নি, এবং তথ্য উপাত্তকে সম্পূর্ণরূপে উপেক্ষা করা হয়েছে, যেটি আসলে সমুচিত হয়নি বা সমীচীন হয়নি। যদি পোস্টকর্বের আলোচনায় এই ধরনের গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে নিয়ে আসা হতো, তথ্য উপাত্তকে জরুরি বা গুরুত্বপূর্ণ মনে করা হতো, তাহলে কিন্তু সেগুলোকে এখানে সন্নিবেশিত করা হতো, এবং সন্নিবেশিত করা হলে আলটিমেটলি পোস্টকর্বের এই যে সমালোচনাগুলো এগুলো আর আসতো না। তখন হতো কি, এটিকে একটি বস্তুনিষ্ঠ, একটি পূর্ণাঙ্গ, একটি শক্ত ভিত্তির উপর ভিত্তি করে পোস্টকর্বকে পড়াশোনা করা যেতে পারতো, এবং অধ্যয়নের বিষয় হিসেবে পোস্টকর্বের গুরুত্ব আসলে অনেক বৃদ্ধি পেত। তাহলে আমরা এটিকে অবহেলা করার জন্য, আমি এই জিনিসটিকে উপলব্ধি করার চেষ্টা করছি যে তথ্যের যে বিষয়টি আছে, তথ্যের যে বিষয়টি রয়েছে বা উপাত্তের যে বিষয়টি রয়েছে, যে ডাটাগুলো রয়েছে, যে বিভিন্ন সময় বিভিন্নভাবে প্রশাসনের কোন কর্মকাণ্ড কীভাবে সুচারুরূপে সম্পাদন করা হয়েছিল, অথবা অমুক ঘটনার প্রেক্ষিতে কীভাবে সম্পাদন করা হয়েছিল, অমুক জায়গায় একটা দুর্যোগ মোকাবেলা করার সময় কী ধরনের কর্মচঞ্চলতা বা কী ধরনের অভিজ্ঞতা সেখানে ছিল সেটিকে গ্রহণ করা হতো, অথবা তথ্য যদি নেওয়া হতো যে প্রশাসনের এরকম একটা সমস্যার সমাধান করতে গিয়ে এর আগে যে সমস্যা পড়েছিল সেই সমস্যাগুলোকে কীভাবে সমাধান করা হয়েছিল, সেই সব অভিজ্ঞতা, পূর্ব অভিজ্ঞতা বা তথ্য বা দুর্যোগ মোকাবেলার যে অভিজ্ঞতা, এই বিষয়গুলোকে যদি এখানে সন্নিবেশিত করা হতো, তাহলে আলটিমেটলি পোস্টকর্বের এত সমালোচনা থাকতো না। তাই আমরা বলতেই পারি যে প্রত্যেকটা বিজ্ঞানীর, রাষ্ট্রবিজ্ঞানীগণ বা বিভিন্ন প্রকার মতবাদ প্রদানকারীগণ যেসব মতবাদ প্রদান করেছে, ম্যাক্সিমাম প্রত্যেকটা মতবাদের যেমন গুরুত্ব রয়েছে, আবার পাশাপাশি তাদের মতবাদকে খণ্ডন করার জন্য, তাদের মতবাদের বিরুদ্ধে গিয়ে তাদের বিভিন্ন প্রকার ভুল ভ্রান্তিগুলোকে ধরিয়ে দেওয়ার জন্য অন্যান্য রাষ্ট্রবিজ্ঞানীগণ সহ অন্যান্য তথা অন্যান্য যারা গবেষক রয়েছেন বা বিখ্যাত ব্যক্তিত্ববর্গ রয়েছেন, তারা হয়তো অনেক সময় একজনের আরেকজনের সমালোচনা করেছেন, কিন্তু তার মাধ্যমে কিন্তু যে জিনিসটি আমরা বুঝতে পারি সেটি হলো যে প্রকৃত যিনি একটি বিষয়ের উদ্ঘাটন করেছেন সেটিকে অবহেলা করা হয় না, বরঞ্চ তার যে সমালোচনার মাধ্যমে তার বিষয়টার যে ল্যাকিংসগুলো থাকে সেই ল্যাকিংসগুলোকে মূল্যায়ন করা হয়, এবং সেই ল্যাকিংসগুলোকে এখানে সন্নিবেশন করার চেষ্টা করা হয়, যার ফলে হয় কি একটি বিষয় আরও পূর্ণাঙ্গতা পায়, এবং সুষ্ঠুরূপে যারা আমরা অধ্যয়ন করতে এসেছি কোনো বিষয় সেটিকে আরও শক্তিশালী হিসেবে গ্রহণ করতে পারি, এবং আমাদের চিন্তায় চেতনায় ধারণা আরও বলিষ্ঠরূপ ধারণ করতে পারে। তাই পোস্টকর্ব
আলোচনার লোক প্রশাসন আলোচনা করতে গিয়ে পোস্টকর্ব যেমন গুরুত্ব রয়েছে এবং এই গুরুত্বকে অস্বীকার করার কোনো উপায় নেই, ঠিক তেমনি এর যে ছোট ছোট 2-4-5-10 যে ল্যাকিংস রয়েছে বা সমালোচনাগুলো রয়েছে বা যে নেতৃত্বকে এখানে অবহেলা করা হয়েছে, নেতৃত্বকে টানা হয়নি, উপাত্তকে এখানে টানা হয়নি, বা ভাবাবেগ বা মানুষের জীবন মানবতা বা মানবিক মূল্যবোধকে বা মানবিক বৈশিষ্ট্যগুলোকে এখানে টানা হয়নি, এগুলো যদি পূর্ণাঙ্গতা থাকতো তাহলে পোস্টকর্ব আরও শক্তিশালী সন্নিহিত করলে এগুলোকে আরও শক্তিশালী একটি বিষয় হিসেবে রাষ্ট্রবিজ্ঞান তথা লোক প্রশাসন অধ্যয়নের একটি গুরুত্বপূর্ণ টপিক হিসেবে আলোচনা করা যেতে পারতো। যদিও এখানে অনেকগুলো সমালোচনা রয়েছে, তথাপিও আমরা বলিষ্ঠভাবেই বলতে পারি যে লুথার গুলি যথার্থই তার পোস্টকর্ব আলোচনা করতে গিয়ে যে প্রত্যয়গুলোর কথা বলেছেন সেগুলো কোনোভাবেই অনস্বীকার্য নয় এবং সেটি কোনোভাবেই গুরুত্বহীন নয়। তাই আমরা বলতে পারি পোস্টকর্ব আসলেই একটি গুরুত্বপূর্ণ এবং খুবই হেল্পফুল এবং খুবই বস্তুনিষ্ঠ একটি বিষয় আমাদের লোক প্রশাসন অধ্যয়নের জন্য। তাহলে আমরা আজকের আলোচনা না বাড়িয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, এই আশাবাদ ব্যক্ত করে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।